প্রশ্ন কারো যদি অনেক দেনা থাকে এবং কোনো ইনকাম থাকে না আর তাদের ছেলে ওই দেনার মাসে কিছু অংশ পরিশোধ করতে বাবাকে টাকা পাঠায় এবং এতে করে ছেলেরও কষ্ট হয় এমতাবস্থায় অবস্থায় কি ছেলের ওপর কোরবানি ফরজ নাকি বাবার দেনা শোধ করাটা চালিয়ে যাওয়া ঠিক হবে সঠিক উত্তর পেলে উপকৃত হব বাবার দেনা শোধ করা এটা একটা ফরজ কাজ ঋণ ঋণ শোধ করা অনেক বড় একটা বিষয় আর কোরবানি বড় থেকে বড়ো জোর এটা ওয়াজিব পর্যন্ত টেনে নেওয়া যায় অধিকাংশ বলেছেন অতএব কোরবানির চেয়ে এখানে ঋণ শোধ করার গুরুত্ব বেশি তবে ঋণ যদি এই কোরবানির মৌসুমে শোধ করতে হয় আংশিক বা একেবারে না করলেও পরে করলে চলবে তাহলে কোরবানি দিয়ে দিতে পারবেন কিন্তু যদি ঋণটাই শোধ করতে হবে শোধ করার পরে আর সামর্থ্যের হ্যাঁ তেমন কিছু থাকে না কোরবানি করার মতো তাহলে কোরবানি না দিলেও কোনো সমস্যা নেই এবারেছেন বোন তানিয়া সুলতানা বাংলাদেশের বেসরকারি সংস্থা ব্র্যাক সেকশানে চাকরি করা যায় কি কিনা এই বেতন দিয়ে কোরবানি করা ইসলামে জায়েজ কতটুকু তানিয়া সুলতানা বোন আসলে আমরা কারো নাম নিতে চাই না কারণ এই ইন্টারেস্ট বেইসড কোম্পানি এনজিও এবং ব্যাংক সংস্থা সারা বিশ্বে ছড়িয়ে আছে তা আমরা যখন কথা বলি সবার জন্য বলি কাউকে ইন্ডিকেট করে আমরা বলি না তো যে হাদিসটি আপনারা সবাই হয়তো শুনেছেন বা অনেকে শুনেছেন অনেকে শুনেন নি ইমাম মুসলিম বর্ণিত একটি সহি হাদিস যে যে ব্যক্তি সুদ খায় তার উপরে যে সুদ খাওয়ায় তার উপরে লালনত যে সুদ লিখে সুদ লেখে যে তার উপরও লানত যে সুদের সাক্ষী হয় তাদের উপর সে দুজন সাক্ষীর উপরও লানত। তাহলে এবার আপনি এই হাদিসের ভিত্তিতে আপনি বুঝে নেবেন যে আপনি যে কর্ম করছেন সেখানে সুদ খাওয়া আছে কিনা অথবা সুদ খাওয়ানো হচ্ছে কিনা অথবা সুদ আপনি লিখছেন কিনা অথবা সুদের সাক্ষী হচ্ছেন কিনা নাকি সবটাই হচ্ছেন তো যে কোনো একটা হলেই তো লালনত অভিসম্পাত মহাপাপ আল্লাহ আল্লাহ রাসেলের বিরুদ্ধে যুদ্ধ করার সামিল আর সেখানে চারোটা যদি হয় তাহলে তার কোনো উপায়ই নেই যাই হোক এগুলো আপনারা হাদিসের আল্লাকে বুঝে নেবেন মোহাম্মদ রকিবুল হাসান প্রস্তুতি করেছেন